আলাইকুম প্রিয় উদ্যোক্তা কৃষি ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এ হচ্ছে আমার মা আমরা মা ছেলে মিলে আমরা মুক্ত অবস্থায় বেশ কিছু দেশি মুরগি পালন করে থাকি মা আমাদের মুরগি এখন কতগুলো আছে সত্তর আশিটা আছে সত্তর মুরগি আছে প্রিয় দর্শক আমরা আজকে ভ্যাকসিন ভ্যাকসিন প্রদান করব আমরা ভ্যাকসিন প্রদান ভ্যাকসিন প্রদান করবো বিস আর ডিবি ভ্যাকসিন যেটা মুরগির রানে ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হয় প্রিয় দর্শক আমরা আমার মা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মুরগিগুলো পালন করে থাকে এখন আমাদের বাসায় মোটামুটি কতগুলো সত্তর থেকে আশিটা মুরগি আছে আমরা নিয়ম মতই নিয়ম মাফিক এই মুরগিগুলোর ভ্যাকসিন প্রদান করে থাকি যার জন্য আমাদের মোটামুটি অনেকটাই সমস্যা হয় না যদি সমস্যা হয়ে যায় তাহলে আমরা এর যথাযথ ট্রিটমেন্ট দিলে মুরগিগুলো ভালো হয়ে যায় মা এই যে মুরগির যে ছোটো মুরগি যে মুরগির বাচ্চা এই মুরগির ভ্যাকসিন কত দিনে দিতে হয় দিন পাঁচ থেকে সাত দিন দিন আরেকটা কত দিনে দিতে হয় একুশ দিনে দিতে হয় আর যে আমরা যে বড় মুরগিরগুলো দিই এইগুলো কত দিন পর পর আমরা মাস মাস পর 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 আমরা ভ্যাকসিন প্রিয় দর্শক আমার মাও শিখে গেছে যে মুরগিগুলোর ভ্যাকসিন কতদিন পর দিতে হয় কীভাবে দিতে হয় প্রিয় দর্শক আপনাদের একটি প্রশ্ন নিয়মিত হয়ে আমি পেয়ে থাকি যে মুরগিগুলোর ভ্যাকসিন কতদিন পর দিতে হয় কীভাবে দিতে হয় সেই লক্ষ্যেই আমি আজকে হাতে কলম আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে বড় মুরগিকে ইনজেকশন পুশ করতে হয় প্রিয় দর্শক আমি এর আগে বলে দিচ্ছি মুরগিগুলোকে আপনারা কতদিন পর পর ভ্যাকসিন দেবেন ছোটো বাচ্চাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা ভ্যাকসিন প্রদান করবেন ছোটো বাচ্চাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বি সি আর ডিবি ভ্যাকসিন প্রদান করবেন এবং দ্বিতীয় ভ্যাকসিন প্রদান করবেন একুশ দিন বয়সে দ্বিতীয় ভ্যাকসিন প্রদান করবেন একুশ দিন বয়সে আমরা যারা মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করে থাকি এই সকল মুরগির গামবুরু ভ্যাকসিন মূলত দেওয়া হয় না দেশি মুরগির গামবুরু মূলত কম হয় যারা আমরা পোলট্রি সেক্টরে কাজ করি কাজ করি বাণিজ্যিক ভিত্তিতে এক হাজার দুই হাজার মুরগি পালন করে থাকি তারা মূলত ঝুঁকি এড়ানোর স্বার্থে আমরা গামবুরু ভ্যাকসিনগুলো দিয়ে থাকি যেহেতু আমরা বাসায় মুক্ত অবস্থায় মুরগি পেলে থাকি সেজন্য গামবুরুর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় না আমাদের তৃতীয় যে ভ্যাকসিন সেটি হচ্ছে পঁয়ত্রিশ দিনে দিতে হয় সেটি হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিন এবং ছুট যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন হচ্ছে রানি ক্ষেতের ভ্যাকসিন মুরগির দুই মাস যখন বয়স হবে তখন দিতে হবে রানি ক্ষেতের এই ভ্যাকসিনটির নাম হচ্ছে আর ডিবি ভ্যাকসিন দর্শক এখন কথা হচ্ছে এই ভ্যাকসিনগুলো আমরা কোথায় পাবো এই ভ্যাকসিনগুলো খুব সহজেই আমরা উপজেলা পশু হাসপাতালে পেয়ে যাব আপনার বিসিআরডিবি যে ভ্যাকসিনটি এই ভ্যাকসিনটি মূল্য নেবে মাত্র বিশ টাকা এবং আরডিবি ডিবি ভ্যাকসিন এই ভ্যাকসিনটির মূল্য নেবে বিশ টাকা এবং মুরগির যে ফাউল পক্সের ভ্যাকসিন এই ভ্যাকসিনটির মূল্য নেবে পঁয়তাল্লিশ টাকা এবং অনেক পশু হাসপাতালে পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে থাকে সেটা কোনো সমস্যা না প্রিয় দর্শক আমার হাতে দুটি ভ্যাকসিনই আজকে আছে একটি হচ্ছে বি ভ্যাকসিন আর একটি হচ্ছে আর ডিবি ভ্যাকসিন প্রিয় দর্শক আপনারা বুঝবেন কীভাবে কোনটা বিসিআরডিবি কোনটা আর অনেকে ভুল করে থাকে ভাই বিসিআইডিবি কোনটা আর কোনটা অনেকে গুলিয়ে ফেলে প্রিয় দর্শক আমি দেখাচ্ছি প্রিয় দর্শক এই ভাইলের ভিতরে যে সবুজ ট্যাবলেট প্রিয় দর্শক এই সবুজ ট্যাবলেট হচ্ছে বিসিআইডিবি ভ্যাকসিন যা মুরগির বাচ্চাকে চোখে ফোটা দিতে হয় প্রিয় দর্শক আর এটি হচ্ছে ভিতরে যেটি হচ্ছে সাদা ট্যাবলেট এটি হচ্ছে আর ডিবি ভ্যাকসিন যা ইঞ্জেকশনের মাধ্যমে বড় মুরগিকে পুশ করতে হয় প্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি এই বিসিআইডিবি ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে দিবেন এবং দ্বিতীয় ভ্যাকসিন একুশ দিনের মধ্যে দিবেন এবং আরডিবি ভ্যাকসিন প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা দিয়ে যাবেন প্রিয় দর্শক এখন আপনারা বলে থাকেন যে এই বি ভ্যাকসিন আমরা গুলব কীভাবে ভাই আমি এই এর আগে ভিডিওতে বলে দিচ্ছি হয়তো সেখানে আপনারা বুঝতে পারেননি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ কীভাবে এই বি ভ্যাকসিন গুলবেন প্রিয় দর্শক আপনারা দেখেন একটা সিরিঞ্জ নেবেন এরকম একটা সিরিয়েন্স নেবেন কি ভ্যাকসিন মূলত গুলতে হয় ছয় এম এল পানিতে আমি আবার বলে দিচ্ছি বি সিআইটিভি ভ্যাকসিন ছয় এমএল পানিতে আপনাদের গুলতে হবে এখন আপনারা ছয় এম পানিতে গুলবেন কিভাবে কিভাবে বুঝবেন প্রিয় দর্শক এরকম একটি সিরিজ নেবেন ফাইভ এম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রিয় দর্শক এখানে দেখেন ফাইভ এম এল লেখা আছে আপনি এখান থেকে যদি ফুল আপনি সিরিঞ্জ পান নেন তাহলে আপনার ফাইভ এম পানি নেওয়া হয়ে যাবে এই ফাইভ এম পানি আপনার একটি নির্দিষ্ট পাত্রের মধ্যে রাখবেন এবং আপনার বাকি থাকে আরও এক এম পানি এবং এই ফাইভ এম এল সিরিঞ্জ থেকে আপনি আরও এক এম পানি এই যে আরও এক এম পানি আপনি আলাদা পাত্রে এরকম একটা পাত্র নিয়ে নেবেন এরকম একটা আলাদা পাত্রে নিয়ে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক প্রিয় দর্শক এই যে ফাইভ এম পানি নেওয়া হয়ে গেল ফাইভ এম পানি এখন বাকি থাকে আরও ওয়ান এম এল প্রিয় দর্শক এই যে ওয়ান এম পানি নিয়ে নিলাম এখন এই যে এখানে হচ্ছে আমার সিক্স এম এল ওয়াটার আছে সিক্স এম পানি আছে এই সিক্স এম এল পানির সাথেই আমি আমার ভ্যাকসিনটি গুলব এবং এই সিক্স এম পানি আপনি চোখে এক ফোঁটা করে দিলে এক সমুর্গির বাচ্চাকে দিতে পারবেন প্রিয় দর্শক এখন কথা হচ্ছে আজকে যেহেতু আমি বড় মুরগিকে ভ্যাকসিন দেব বড় মুরগির ভ্যাকসিন আমি কিভাবে দেই এবং কত এম পানির সাথে গুলতে হয় সে বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক এই আর ভ্যাকসিন আপনাদের গুলতে হবে হানড্রেড এম এল ওয়াটারে হানড্রেড এম এল ওয়াটারে একশো এম পানিতে আপনারা এই আর ডিবি ভ্যাকসিন গুলবেন যেহেতু আমার এই সিরিজটি হচ্ছে ফাইভ এম এলের তাহলে আমার বিশ সিরিজ যদি পানি নেই তাহলে আমার হানড্রেড এম হয়ে যাবে প্রিয় দর্শক এখন আমি বিশ এম পানি নেবো জি বাবা এক দুই তিন উনিশ বিশ প্রিয় দর্শক আমার হানড্রেড এম এল পানি নেওয়া হয়ে গেছে এখন এই হান্ড্রেড এম এল একশো এম পানির সাথেই এই আর ডি ভ্যাকসিনটি আমার গুলতে হবে প্রিয় দর্শক আপনারা যারা ছোটো খামারি আছেন অনেকে একটা জিনিস ভুল করে থাকেন মুরগির ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আপনারা অনীহা প্রকাশ করেন মুরগির ভ্যাকসিন আপনারা নিয়ম মতো দিবেন তাতে করে আপনার মুরগি সুস্থ থাকবে পুষ দেওয়ার এখন সমস্যা নেই এই হান্ড্রেড এম এল বি একশো এমএল পানির থেকে আপনি সিরিজ দিয়ে করে পানি নেবেন এবং এই ভাইলের ভিতরে সিরিঞ্জটা ঢুকিয়ে দিবেন যদি অটোমেটিক এই সিরিঞ্জের পানি এই ভায়েলের ভিতরে ঢুকে যায় তাহলে আপনার আপনারা মনে করবেন ভ্যাকসিনটি ভালো আছে প্রিয় দর্শক আমি দেখাচ্ছি এই এখানে একটা কর্ক আছে প্রিয় দর্শক এই কর্কটি আগে উঠিয়ে নেবেন প্রিয় দর্শক এই কর্কটি আপনারা উঠিয়ে নেবেন তারপরে এই সিরিঞ্জটা ঠিক মাছ বরাবর এই দেখেন এই মাছ বরাবর ঢুকিয়ে দেবেন দেখবেন অটোমেটিক পানি টেনে নিচ্ছে এ দেখেন প্রিয় দর্শক অটোমেটিক পানি টেনে নিচ্ছে এরকম যদি অটোমেটিক এই সিরিজের পানি টেনে নেয় তাহলে মনে করবেন ভ্যাকসিনটি ভালো আছে তখন আপনারা ভ্যাকসিনটি প্রদান করতে পারবেন এটি ভালো মতো ঝাঁকিয়ে নেবেন এখন এই পানি আপনি এই উপর থেকে যে কর্ক আছে কর্কটা আপনারা খুলে ফেলবেন যে দেখ খুলে ফেলেন এই পানিটি আপনি এখানে এখানে মিশিয়ে দেবেন ঠিক আছে তুমি এদিকে আসো এইদিকে আসো এই পান আস প্রিয় দর্শক ভ্যাকসিনটি এখন খুব ভালোভাবে আমার মিশ্রিত হয়ে গেছে এখন আমি যে কাজ কাজটি করব এখন এই সিরিঞ্জে আমি পানি নিব আপনারা পানি এমনভাবে নেবেন যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তারপরে প্রত্যেকটি মুরগিকে আপনারা এখানে ফাইভ এম আছে আপনারা প্রত্যেকটি মুরগিকে ইনজেকশন এক এম করে পুষ করবেন প্রিয় দর্শক প্রত্যেকটি মুরগিকে আপনারা ইঞ্জেকশন এক এমএল করে পুশ করবেন প্রিয় দর্শক আমি আপনাদের কিভাবে পুশ করতে হয় কোথায় পুশ করতে হয় বিষয়গুলো দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা এমনভাবে পানি নেবেন যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এভাবে ঝাঁকিয়ে আপনারা ই করবেন যাতে ভিতরে বাতাস না থাকে প্রিয় দর্শক আপনারা কীভাবে পুশ করবেন দেখেন এভাবে একটি এই যে রান রান দেখবেন এভাবে ই দেখবেন মুরগির রানে রানের রান বের করবেন যাতে মাংসল রান দেখবেন তারপরে এ দেখেন প্রিয়দর্শক তারপরে সিরিজটা আল আলতু করে এমনভাবে ঢোকাবেন যাতে হাড়ের মধ্যে না লেগে যায় প্রিয় দর্শক আপনার এম এল হয়ে গেছে হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন প্রিয় দর্শক এই হচ্ছে আমার ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম যে কীভাবে ভ্যাকসিন দিতে হয় কত পানির সাথে গুলতে হয় বিষয়গুলো আপনাদের যদি অপরিষ্কার থাকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আমার মতো তারপরেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব একটি কথা প্রিয় দর্শক আপনারা মুক্ত অবস্থায়ই পালেন আর যেভাবেই পালেন মুরগিগুলোর ভ্যাকসিন নিয়মিত কমপ্লিট করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমাদের আরও যে সকল মুরগি আছে প্রত্যেকটা মুরগিকে আমরা আজকে ভ্যাকসিন দিয়ে দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এই ছোট্ট খামার থেকে আমরা এই দেশি মুরগি বাণিজ্যিক ভিত্তিতে খামার রূপদান দিতে পারি আচ্ছা মা এই যে তাহলে আমাদের সত্তর থেকে আশিটি মুরগি আছে এখন আপনার পরিকল্পনা কি কী করতে চাচ্ছেন এই মুরগিগুলো দিয়ে মুরগি পালু মুরগি পাইলে আরও বাড়াম আরো আরো বাড়াবে এখন কি ডিম বিক্রি করেন আপনি ডিম ও বিক্রি করি বাড়িতে খাই বাড়িতে এতে করে হয় কি প্রিয় দর্শক আমরা যদি বাড়ি আঙি নাই এই আমরা ছোট ছোটো ই করে ঘর করে যদি আমরা মুরগি পালি দশ থেকে পনেরোটা মুরগি পালি আমাদের ডিমের চাহিদা যেমন পূরণ হবে আমাদের মাংসের চাহিদাও পূরণ হবে সেক্ষেত্রে আমাদের হাত খরচের ছোটো মোটো কিছু কিছু যে টাকা সেই টাকাটাও আমাদের উপার্জন হয়ে যাবে এখন মোটামুটি আমাদের এই সব কিছু বাদ দিয়ে তেমন তো খাবার লাগে না খাবার তো আমাদের এই ছেলে দিয়ে পালি আমরা মোটামুটি একবেলা খাবার দিলেই হয় এখন মোটামুটি কত টাকা থাকে আনুমানিক মনে করো যে সাপ্তাহে পাঁচ ছয় লিখে দিয়ে যায় অল্প কিছু পাঁচ লিখে সাপ্তাহে বেসন যায় পাঁচ পঞ্চাশে আড়াইশো সপ্তাহে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো করে ওই আবার যে সপ্তাহে খাই যে খাওয়া লাগে সুম খাই যাক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সামনে দেখা হবে আর ভিডিও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে আপনাদের কি কি প্রবলেম এবং কি কি সমাধান আপনারা চাচ্ছেন হাওড়া তো দর্শকদের যদি কিছু বলো যে বলো যে প্রিয় দর্শক সবাই ভালো থাকবে প্রিয় দর্শক এই এই হচ্ছে আমার আম্মু এই এও মুরগি পালে এই সকাল দুপুর মুরগির ছোটা ছোটাছুটি করে আচ্ছা তোমার কয়টা মুরগি আছে বলো ফাইভ তো কতগুলো মুরগি আছে মুখ বলো বলো তোমার পাঁচটা মুরগি আছে তুমি মুরগিগুলো কি করা খাবার দাও চাল দাও মুরগি ডিম খাও না তুমি কয়টা ডিম খাও দিনে